গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিল আলম মজুমদার। সুজন আয়োজিত নির্বাচন কমিশনের আরপিও সংশোধনের প্রস্তাবনা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, কারসাজি নয়, নির্বাচনকালীন সময় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পরিবেশ রাখতে হবে। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। আমরা কোনো মতলববাজি নির্বাচন চাই না। যে ইভিএম একটা জালিয়াতির যন্ত্র, এটা ব্যবহার করা বর্তমান ইভিএম এটা এই যে যৌক্তিক হবে না। এবং অন্যান্য দেশ যেখানে ইভিএম থেকে বেরিয়ে আসছে, আমাদের এ ব্যাপারে এত আগ্রহ সন্দেহের উদ্যোগ করে, অতএব ইভিএম ব্যবহার না করারই আমি ব্যক্তিগতভাবে পক্ষে।